রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে এবং এই টাকা উঠালে কি গুনাহ হবে এবং এই টাকা কাকে দিতে হবে? ভাই, রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায়, আপনি 10টা টাকা পাইলেন, 5টা টাকা পাইলেন, একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন, এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয়, কি করতে হয় বলেন? আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো, হারানো কোনো জিনিস যদি আপনি উঠান, কারোর হারানো, কারোর পড়ে গেছে, আপনি উঠাইছেন, তাহলে যেটা উঠাইছেন ওটা ডবল দিতে হবে। এরকম একটা মাসালা আপনারা শুনছেন না শুনেন নেই? এই মাসালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে। নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস তৈরি হয়েছে, তার মধ্যে এটা একটা, বুঝতে পারছেন? অথচ কোরআন হাদিসে কোথাও কথা বলা হয় নাই। তা আপনি এক কাঠি আগ বাড়িয়ে কেন এরকম নিজের মন গড়া মাসালা বলবেন? এটা জায়েজ নাই, গুনাহের কথা, এ ধরনের কথা বলা যাবে না। যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি, জিনিসটা যদি খুব তুচ্ছ হয়, সামান্য হয়, ধরেন কথার কথা 2 টাকার কয়েন, এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবে না, আপনি জানেন খুব সামান্য জিনিস, তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন। আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন। আর যদি জিনিসটা দামি হয়, ধরেন আপনি 1000 টাকা পাইছেন, 2000 টাকা পাইছেন, মূল্যবান কিছু পাইছেন, যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হলো চতুর্পাশে ভালো করে ঘোষণা দেওয়া, ভাই এই জায়গায় আমি কিছু টাকা পাইছি, কার হয় নিয়ে যাবেন। দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না, কোনো হদিস নাই, কোনো আলামত নাই, কোনো কিছুতেই পাচ্ছেন না, আর আশাও নাই। এতদিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, বহুত খোঁজাখুঁজি করছেন তারপরেও পান নাই, তাহলে এবার কি করবেন? এই টাকা কোনো গরিব, কোনো অভাবী, যাকাতের হকদার মানুষকে দিয়ে দিবেন, ওই ব্যক্তির তরফ থেকে, যে আল্লাহ এই টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম, সবটা তার অ্যাকাউন্টে জমা হবে। আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন, খোঁজাটা এমনভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া যায়, এই টাইপের খোঁজা খুঁজলেন, হ্যাঁ, ওই যে একজনে বলে মুরগি হারাই গেছে আর আরেকজনে পাইছে, পাওয়ার পর মুরগিটা নিয়ে সে খুঁজছে, তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয়, একটা মুরগি পাওয়া গেছে, এমনভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না, সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেচা হবে না কি, পরেরটা আর মানুষ শুনে না। তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসি, এরপরে আসি বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহুত চিৎকার দিয়ে দিয়ে ডাকছি, কোনো মালিক টালিক পাই নাই, এখন আমি গরিব মানুষ আমি গাইতে পারি কিনা। তো এরকম মাসালা ঘুরে যদি খান তাহলে কিন্তু জায়েজ হবে না। আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস, তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা, ঘোষণা দিয়ে। ফর এক্সাম্পল আপনি একটা বাজারে পেয়েছেন, তাহলে বাজারে ওই দোকানের আশেপাশের দোকানগুলোতে আপনি কাগজ টাঙ্গাই দিলেন, নোটিশ লিখে দিলেন, দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন, বিভিন্নভাবে ঘোষণা দিলেন, আবার ওই মসজিদে যায় ঘোষণা দিতে যায় না, ওইটা আবার না যায়। এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন, আপনি নিজে খুব অভাবী গরিব মানুষ হলে আপনি নিতে পারেন, খেতে পারেন, যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে, তাহলে ভালো করে খুঁজতে হবে এবং দিতে হবে। এখন কথা হলে কুড়ানো জিনিস ধরা ঠিক না বেঠিক, এটা নিয়ে আরেকটা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আছে। অনেকে মনে করে না কোনো জিনিস পড়ে থাকলে এটা ধরা উচিত না, ধরলে বরং ঝামেলা, যদি এটা আপনি না নিলে বরং আরেকজন মানুষ নিয়ে এসে খেয়ে ফেলবে, অসৎ মানুষ, এরকম মনে হয় তাহলে আপনি বরং নেবেন। একজন একটা মোবাইল ফেলে গেছে, আপনি দেখেছেন, আপনি জানেন যে আপনি হারামটা খাবেন না, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, আপনি খুঁজি মালিককে দেওয়ার চেষ্টা করবেন, আর আপনি না নিলে বরং অন্য কোনো লোক নিয়ে যাবে যার মধ্যে আল্লাহর ভয় নাই, এইরকম আশঙ্কা হলে আপনার জন্য বরং সেটা উঠানো উচিত। কথা কি বুঝতে পারছি? ওইটা বরং আপনি তুলে নেবেন, কারণ আপনি না নিলে ওইটা আরও নষ্ট হবে, তসরুফ হবে, সেজন্য আপনি তুলে নেবেন। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ধরা না ধরাটা আপনার এখতিয়ারের ব্যাপার। এরপরে প্রশ্ন হলো, জানাজা নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কি না, নাকি খালি পায়ে পড়তে হয়? জানাজার নামাজে জুতার নিচে যদি কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরা অবস্থায় পড়াতে কোনো অসুবিধা নাই,
আজকাল সচরাচর আমাদের জুতাগুলো তলাতে নাপাক থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ, ঠিক না? ঠিক। কারণ এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের শহর গ্রাম সব জায়গায়, প্রায় সব জায়গায় বলতে গেলে, যে মানুষ টয়লেটে পেশাব পায়খানা করে রাস্তাঘাটে নাপাক থাকে না। একটা হলো কাদা, সেটা আরেক জিনিস, কাদা তো আর নাপাক না, ময়লা, সেটা কি না, নাপাক না। তো নাপাক সচরাচর এরকম থাকে না। আপনার জুতার নিচে যদি কোনো নাপাক দেখা না যায় বা কোনো নাপাক আছে বলে আপনার মনে হয়, যেমন কথার কথা ঢাকা শহরে এমন এলাকাতে আপনি থাকেন, আসা যাওয়া করেন, যে রাস্তায় কোনো নাপাক নাই, ময়লা আছে, ময়লা তো থাকবেই, ধুলা বালি এগুলো এক ধরনের ময়লা, কিন্তু নাপাক নাই। নাপাক কি? মলমূত্র, সেটা মানুষের হোক, কোনো কুকুরের হোক, অন্য কোনো জীবজন্তুর হোক, হ্যাঁ, এ জাতীয় কোনো কিছু যদি না লেগে থাকে তাহলে ওই জুতা পরে জানাজা পড়াতে কোনো অসুবিধা নাই। আমাদের দেশে জানাজার সময় দেখা যায় যে সবাই গণহারে জুতা খুলে ফেলে এবং জুতো খোলা খোলাটাকে এটাকে আবশ্যক মনে করে, এটা ভুল। আবশ্যক মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, জুতাতে ময়লা নাপাক থাকার সম্ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি খুলে সামনে রেখে বা জুতা খুলে তারপর আপনি নামাজ পড়েন, কিন্তু জুতা আপনার পরিপূর্ণ পরিষ্কার, নাপাকের কিছুই নেই, তারপরও আপনি এটাকে খোলাটা আবশ্যক মনে করলে সেটা আপনার ভুল ধারণা, জুতা পরা অবস্থায় নামাজ হয়। এরপরে প্রশ্ন হলো, নামাজ মিস হয় না, ফরজ তরক হয় না, এ সমস্ত খেলাধুলা করা বা দেখা যায় আছে কিনা? যেই ধরনের খেলাধুলা করতে গেলে নামাজও মিস হয় না, ফরজও তরক হয় না, সেগুলো জায়েজ আছে কিনা? উত্তর হলো, যদি সেই খেলাধুলা শারীরিক কসরত হয়, শারীরিক ব্যায়াম হয়, যেমন কথার কথা আপনি ক্রিকেট খেললেন, ফুটবল খেললেন বা হাডুডু খেললেন, এমন কিছু খেললেন যেই খেলাতে আপনার শরীরের ব্যায়াম হয়, আবার সেটা আপনি এমনভাবে করতেছেন যাতে আপনার হাঁটু ঢাকা থাকে, ফুটবল খেললেন কিন্তু থ্রি কোয়ার্টার প্যান্ট পরলেন বা এরকম কিছু পরলেন যাতে আপনার রান দেখা না যায়, এবং এই খেলা খেলতে গিয়ে এমন নেশা তৈরি না হয় যে আপনার নামাজ নষ্ট হয়ে যায়, জামাত ছুটে যায়, এবং সেখানে পারস্পরিক কোনো একদল অন্য দলকে, হারা দল জিতা দলকে কোনো টাকা পয়সা দেওয়া নেওয়ার কোনো চুক্তিও নাই, জাস্ট শারীরিক কসরতের জন্য যদি খেলে থাকেন সেটা জায়েজ আছে। আর এর বাইরে যেই খেলাধুলার মধ্যে শারীরিক কসরত নাই, যেমন দাবা খেলেন আপনারা অনেকে, হাদিসে পরিষ্কারভাবে দাবা খেলার ফলে নিষেধাজ্ঞা আসছে, এটা জায়েজ নাই, দাবা খেলা হাদিসে স্পষ্ট নিষেধ আছে। দাবা খেলার পাশাপাশি আপনারা লুডু খেলেন অনেকে, লুডুটা এটা ওই একই টাইপের খেলা, সেই জন্য এ ধরনের খেলা মুসলমানের জন্য জায়েজ নাই। মুসলমান খেলবে হলো যেগুলোতে শারীরিক কসরত আছে সেই সমস্ত খেলা, কথা কি বুঝতে পারছেন? এবং সেটাতেও কোনো প্রকার এডিকশন বা নেশা হয় এই লেভেল পর্যন্ত যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে, এবং অন্য কোনো হারামের সংশ্লেষ না থাকলে তাহলে সেক্ষেত্রে সে খেলা কি আছে, জায়েজ আছে। আজকাল এই সমস্ত খেলাধুলা নাই, এখন সব মোবাইলে খেলা, দুই আঙ্গুলের খেলা, সব টিপাটিপি, যেই খেলাতে মানুষের শরীরের মধ্যে স্থূলতা তৈরি হয়। এখন বেশিরভাগ মানুষ দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে দিন দিন, কারণ কোনো ব্যায়াম নাই তো। আর আগে মানুষ দৌড়াদৌড়ি করতো, খেলাধুলা করতো, মাঠে যাইতো, শরীরটা ভালো থাকতো, এখন রোগী হয়ে আমরা বড় হচ্ছি সব। এর একটা বড় কারণ হলো শারীরিক কি নাই, ব্যায়াম নাই, এক্সারসাইজ নেই, এখন খেলা সব মোবাইলে চলে আসছে। মোবাইলের খেলা চোখকে ধ্বংস করে, শরীরের মধ্যে স্থূলতা তৈরি করে, মন মানসিকতাকে আরো বিষাদগ্রস্ত করে দেয়, ফ্রেশনেস আনে না, এই জন্য ইসলাম এই সমস্ত খেলার ব্যাপারে পারমিশন দেয় না। শারীরিক কসরতের খেলাগুলো খেলতে পারেন এবং বাচ্চাদের জন্য সেগুলো অ্যারেঞ্জ করবেন।